মহাখালীর সাততলা বস্তি এলাকাতে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। আমরা বিস্তারিত জানতে সরাসরি তার কাছে যাব। রবিন, কবির, আসলে যদি বলতে চাই, আজকে সারা রাত যে মহাখালীর সাততলা বস্তি যে আগুনে আপনারা জানেন যে একটি ধ্বংসস্তূপ অবস্থা তৈরি হয়েছে, সেখানে কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই এখানকার যারা বাসিন্দা আছেন তারা তাদের যে সবচেয়ে সহায় সম্বল যা আছেন সেইগুলো কিন্তু খুঁজে বেড়াচ্ছেন। এবং এখনও কিন্তু আমরা যেটি দেখছি যে বিভিন্ন স্থানে কিন্তু এখনও ধোঁয়া উঠছে এবং সেটি দিয়ে যে আগুনের যেই তাণ্ডব লীলা চালিয়েছিল যে সারা রাত, সেটি কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। এবং সবাই এখানে যারা রয়েছেন তারা কিন্তু সবাই মোটামুটি তাদের যেহেতু এই এতটুকু জায়গায় কিন্তু তাদের সম্বল ছিল, এখান থেকে তারা যেই তাদের জীবন জীবিকার জন্য যে সেই সম্বলটুকু সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে পুড়ে গেছে। তো সেই জায়গা থেকে তাদেরকে হয়তোবা যে সারা রাত ধরেই বাইরে অপেক্ষা করতে হয়েছিল, এখন তারা এখানে আসছেন যেহেতু আগুন পুড়ে গেছে। এখানে তারা খোঁজাখুঁজি করছেন যে তাদের যদিও যে শেষ আশাটুকু যদি কিছু পাওয়া যায় আর কি, সেটার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা আসলে যেটি দেখছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সংস্থার তরফ থেকে এসেও বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে, জানার চেষ্টা করেছে। এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত যদি আমরা যেই তথ্যটি পাওয়া গেছে যে একটি রিফ্রিজারেটর, যে আপনারা জানেন যে বৈদ্যুতিক গোলযোগ আসলে মূলত এখানে একটি সূত্র হয়েছিল আগুন লাগার পেছনে, তো এখন আসলে যে দেখা যাচ্ছে অনেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে কান্না করছেন, আহাজারি করছেন, অর্থাৎ এই যে আগুনটি যে রাতের বেলায় লেগেছিল কিন্তু এখনও যেটি দেখা যাচ্ছে যে এখানে কোনো বোঝার উপায় নেই যে আজ থেকে গত কয়েক ঘন্টা আগে, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা আগে এখানে লুকে লুকারণ্য থাকতো এবং যে মানুষের প্রাণবন্ত যে পদচারণা এবং তাদের উপস্থিতি এবং তাদের কোলাহলে এই জায়গাটি আসলে মুখরিত হতো এবং মানুষের বাঁচার জন্য থাকার জন্য আসলে এই জায়গাটি একটি অবলম্বন ছিল, সেইগুলো কিন্তু এখন কোনোভাবেই দেখার বোঝার উপায় নেই এই ধ্বংস স্তূপ দেখে। এবং সেই বিষয়টি থেকেই কিন্তু এখনও তারা যেটি দেখা যাচ্ছে অনেকে হতাশায় নিমজ্জিত, তারা আসলে ভাবছেন যে এখান থেকে যদি কিছু পাওয়া যায়। এবং একই সঙ্গে তাদের পরবর্তী অবস্থা কী দাঁড়ায় সেটি নিয়েও কিন্তু তাদের অনেকের মধ্যে আমরা নানা ধরনের শঙ্কা দেখতে পাচ্ছি। তারা আসলে শঙ্কিত হচ্ছেন এবং তারা আসলে ভাবছেন যে এই জায়গাটিতে যদি তারা যে যথাযথ কর্তৃপক্ষের একটি সহায়তা পাওয়া যায়। এবং একই সঙ্গে যেটি বলা হচ্ছে যে বৈদ্যুতিক গোলযোগের কথাটি আগুনের সূত্রপাত, কিন্তু তারপরেও কিন্তু ফায়ার সার্ভিসের তরফ থেকে বলা হচ্ছে যে এটি আসলে তদন্ত করে দেখাবে। তো এই ছিল আসলে আমার কাছে যে মহাখালী সাততলা বস্তিতে আগুনের সবশেষ খবরাখবর। ছবি আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকার মহাখালীর সাততলা বস্তি থেকে জানাচ্ছিলেন ফারুক ভুঁইয়া রবিন।